আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমরা তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আমি রেগুলার ব্লগ দিতে পারি না শরীর অসুস্থতার কারণে এটা হচ্ছে তৃতীয় রমজানের ব্লগ তো আমি দিতে পারিনি শরীর অসুস্থতার কারণে তো আজকে সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো এটা হচ্ছে আমি হালিম রান্না করব এর জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তো তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো আমি এখন তো পেঁয়াজ কুচিগুলো আমি আর কি ব্রাউন কালার করে ভেজে নিব তো এর জন্য পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব তো এটা আমি হচ্ছে রেডিমেক্স হালিম রান্না করব তো আমার কাছে এভাবেই সহজ লাগে তাই আমি এভাবেই রান্না করি তো যদি আপনাদের ভালো লাগে তো এভাবে ট্রাই করে দেখতে পারেন বাসায় তো এইভাবে রান্না করলে অনেক মজা লাগে তো আমি পেঁয়াজের মধ্যে এলাচ আর দু তিনটা আর একটু দারচিনি দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি আর দারচিনি দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি ভালো করে এখন ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তো আমার প্লাসটা প্রায় ভাজা হয়ে গেছে আমি আর কিছুক্ষণ ভেজে তারপরে হচ্ছে মশলাগুলো দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে করে আমার মশলাটা লেগে না যায় তো এর জন্য আমি সামান্য পরিমাণ একটু করে পানি দিয়ে তারপরে কি মশলাগুলো দিয়ে দিব তো আমি একটু পানি দিয়ে দিলাম তো পানিটা আমার দিয়ে দেওয়া শেষ তো আমি পানিটা আগের থেকেই ফুটিয়ে নিয়েছিলাম ফুটানো পানি দিলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয় তো এর জন্য আমি পানিটা ফুটিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আর একটু জিরা বাটা যেহেতু গরুর মাংস আছে এর জন্য এক্সট্রা বাটা মশলা দিতেই হবে তো আমি বাটাগুলো আমার দেওয়া শেষ আমি এখন ভালো করে নিজে চেড়ে নিব তো আমি ভালো করে এখন পেঁয়াজের সাথে মশলাটা কষিয়ে নিব তো আমার এই বাটা মশলাগুলো কষানো হয়ে গেলে গুঁড়া মশলার মধ্যে শুধু মরিচের গুঁড়াটাই দিয়ে দিব তো আমি দুই চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো এখন ভালো করে মিশিয়ে নিব এটা একটু ঝালের জন্য আর কি মরিচের গুঁড়াটা দেওয়া তো আমার সব মশলায় দেওয়া শেষ এখন যে রাঁধুনিরে যে মিক্স হালিমের সাথে যে মশলাটা দেওয়া থাকে সেই মশলাটাই অ্যাড করে দিব। তো সেই মশলাগুলোই অ্যাড করে দিচ্ছি তো আমি পুরো প্যাকেটে দিয়ে দিব শুধু একটু এক এক দেড় চামিচের মতো রেখে আর বাকি মশলাটাই আমি হচ্ছে দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি একটু মশলা রেখে দিয়েছি কারণ হারিমটা হয়ে যাওয়ার পরে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব তখন ওইটা মশলাটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমার মশলাটা কষানো শেষ আমি ছোট ছোট পিস করে যে গরুর মাংসটা ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব তো আমি অনেক ছোটো ছোট পিস করে নিয়েছি ছোট ছোট পিস করে নিলে মাংসটার ভিতরে মশলা চলে যায় অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয় হালিমের সাথে খেতে অনেক টেস্ট লাগে তো আমার মাংসটা দিয়ে দেওয়া শেষ তো আমি এখন হচ্ছে ভালো করে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব মাংসটা তো মাংসটা আমার কষিয়ে নেওয়া আর জন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিবো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে প্রায় অনেকক্ষণ কষিয়ে নিব মাংসটার পানি উঠে শুকিয়ে যাওয়া পর্যন্ত তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে আসছে তো দেখেন একদম পানিটা শুকিয়ে ভাজা ভাজা হয়ে আসছে তো আমি এই পর্যায়ে আর কি পানি দিয়ে দিব আমি আগে থেকে আমি আগে থেকে পানিটা ফুটিয়ে রেখেছিলাম তো সেই পানিটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে তো দিয়ে দিয়েছি পানিটা তো পানিটা দিয়ে দিয়ে এখন ভালো করে মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি আর আমি আগে রান্নার শুরুতেই হচ্ছে গরম ফুটন্ত গরম পানিতে নিয়ে হালিম মিক্সটা পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই আমি এখন এই পানির সাথে অ্যাড করে দেব তো অবশ্যই আমাদের ফুটন্ত গরম পানি দিয়ে হালিম মিক্সটা ভিজিয়ে রাখতে হবে তো এখন আমি এখানে দিয়ে দেব তো এ দিয়ে দিচ্ছি রাঁধুনি হালিম মিক্স তো এটার সাথে এখন আমি সুন্দর করে মিশিয়ে দেব তো আমি এখন ভালো করে মিশিয়ে একদম হাই হিটে দশ মিনিটের মতো রান্না করব তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য হালিমটাকে রান্না হতে দিব দশ মিনিট পর আমার হালিমটা দেখেন এরকম হয়েছে ফুটে উঠেছে তো এই পর্যায়ে আমি মিডিয়াম আছে পনেরো মিনিটের জন্য রান্না করব তো আমি ভালো করে নেড়ে চেড়ে আর কি ঢাকনাতে ঢেকে মিডিয়াম আছে পনেরো মিনিটের জন্য রান্না করতে দিয়ে দিব তো চুলা রাসটা একদম কমিয়ে দিলাম তো এইভাবে পনেরো মিনিট রান্না হবে আমি পনেরো মিনিট পর তারপরে ঢাকনাটা খুলে নিব দেখেন পনেরো মিনিট পর আমার হালিমটা ঘনত্ব হয়ে এসেছে তো রান্নাটা প্রায় হয়ে আসছে তো বেশি ঘন হলে ঠান্ডা হলে আর কি বেশি আঠালো হয়ে যাবে এর জন্য অবশ্যই আমাদের মিডিয়াম মতো হালিমটা নামিয়ে নিতে হবে তো আমি যে বাকি হালিমের মশলাটা রেখেছিলাম সেটা এই পর্যায়ে দিয়ে দিলাম এই পর্যায়ে দিলে আর কি হালিমের অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে আমি হচ্ছে রসুন কুচি আর হচ্ছে আস্ত শুকনামরিচ আর জিরা দিয়ে ফোড়ন দিয়ে নিব তো আমি কড়াইতে রসুন কুচি আস্ত শুকনামরিচ আমি শুকনামরিচগুলো সহ নিয়েছি যাতে করে ফেটে না যায় আর আস্ত জিরা দিয়ে দিয়েছি তো এটা আমার ব্রাউন কালার চলে আসলে আমি হালিমের মধ্যে ঢেলে দিয়ে ফোড়ন দিয়ে নিব তো আমার প্রায় শেষ তো আমি ফ্রন দিয়ে নিলাম তো ফ্রন দিয়ে নিলাম তো আমার রান্নাটা প্রায় শেষ আমি চুলাটা এখন বন্ধ করে দিব তো দেখতে পাচ্ছেন আমার হালিমটার কালার কত সুন্দর এসেছে আর কত ঘনত্ব ওটুকু গণত রয়েছে তো এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন তো অবশ্যই টেস্ট লাগবে যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অন করে রাখবেন যত যাতে করে যখনই আমি ভিডিও দেব আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় তো আমার রান্নাটা প্রায় শেষ তো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি তো আমি এখন এটাকে আর কি এভাবে রেখে দিব তো ইফতারের সময় পরিবেশন করব তো এটা হচ্ছে বিকেল বেলা তো আমি ঘর পরিষ্কার করতে যে পরে দিয়ে আর কি কপালের মধ্যে অনেকটা ব্যথা পেয়েছি তো তাই আমি আর আমার ননদ বিকেলবেলা বের হয়েছি ড্রেসিং করার জন্য তো বেশ অনেকটুকুই কেটেছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ